আজকের বিষয় কবি দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা একজন কবি, নাট্যকার, সুরকার এবং সঙ্গীত রচয়িতা, যিনি মূলত তাঁর দেশাত্মবোধক গানের জন্য বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছেন। বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রলাল ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় শপাচেক গান রচনা করেছিলেন, যার মধ্যে প্রেম, নাটক, হাসি ও স্বদেশী গানই মুখ্য। এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান ধনধান্য পুষ্পে ভরা, বঙ্গ আমার জননী আমার ইত্যাদি আজও সমান জনপ্রিয়। 1863 সালের উনিশে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কার্তিকচন্দ্র রায় এবং মাতা প্রসন্নময়ী দেবী। পিতা ছিলেন কৃষ্ণনগর রাজপরিবারের দেওয়ান এবং উচ্চাঙ্গ সঙ্গীতের নামকরা গায়ক। জন্মসূত্রে তিনি পিতার কাছ থেকেই পেয়েছিলেন সঙ্গীত প্রীতি ও সাহিত্যানুরাগ। দীনবন্ধু মিত্র রচিত সুরধ্বনি কাব্যে দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকচন্দ্র রায়কে অমাত্য প্রধান নামে উল্লেখ করা হয়েছে। ঠাকুরদা মদন গোপাল রায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেনাপতি। রায়গুণাকর ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বর্ণনায় রায়বক্সী মদন গোপাল মহামতি নামে ঠাকুরদা মদন গোপালের নাম উল্লেখ আছে। মাতা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর। দ্বিজেন্দ্রলাল রায়ের স্ত্রীর নাম সুরবালা দেবী। তাঁদের একাধিক সন্তানের মধ্যে বেঁচে ছিলেন কেবল দুই সন্তান, মায়া ও দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায় পরবর্তীকালে পিতার মতোই বিখ্যাত সুরকার ও গীতিকার হিসাবে বাংলা গানের জগতে অসামান্য অবদান রাখেন। প্রাথমিক পড়াশোনা শেষ হবার পর 1878 সালে দ্বিজেন্দ্রলাল রায় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1880 সালে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হবার পর হুগলি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। 1884 সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর কিছুদিন ছাপড়ার রেবেলগঞ্জ মুখার্জি সেমিনারিতে শিক্ষকতা করার পর সরকারি বৃত্তি নিয়ে তিনি কৃষিবিদ্যা পড়ার জন্য বাড়ির অমতে ইংল্যান্ডে যান। সেখানে রয়্যাল এগ্রিকালচারাল কলেজ ও এগ্রিকালচারাল সোসাইটি থেকে কৃষিবিদ্যায় তিনি FRAS, MRAC এবং MRAS ডিগ্রি অর্জন করে 1886 সালে ভারতে ফিরে আসেন। ইংল্যান্ডে থাকাকালীন সময়ই তাঁর পিতামাতার মৃত্যু হয়। দেশে ফিরে দ্বিজেন্দ্রলাল রায় জমিজরিপ ও কর মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মধ্যপ্রদেশে সরকারি দপ্তরের কাজে যোগ দেন। এইভাবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপরে তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পান। বাংলা, বিহার ও মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে জরিপ ও বন্দোবস্ত, আবগারি, ভূমি রেকর্ডস এবং কৃষি প্রশাসন ও বিচার বিভাগে তিনি কাজ করেছেন। 1903 সাল নাগাদ তিনি খুলনাতে বদলি হয়ে যান। এরপরে মুর্শিদাবাদ, কান্দি, গয়া এবং জাহানাবাদেও সরকারি উচ্চ পদে তিনি কর্মরত ছিলেন। 1909 সালে তিনি চব্বিশ পরগনার উপ ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন। 1912 সালে তাঁকে বাঁকুড়া স্থানান্তর করা হয় এবং তিন মাসের মধ্যে তাঁকে আবার মুঙ্গেরে স্থানান্তর করা হলে সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতার কারণে তিনি 1913 সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করে কলকাতায় ফিরে আসেন। দ্বিজেন্দ্রলালের 12 থেকে 17 বছর বয়সের মধ্যে লেখা গানের সংকলন আর্যগাথা প্রথম পর্ব ছিল তাঁর প্রথম প্রকাশিত বই। 1886 সালে তাঁর লেখা ইংরাজি কবিতাগুচ্ছ লিরিক অফ ইন্ড নামে প্রকাশিত হয়। তিনি প্রায় শপাচেক গান রচনা করেছিলেন, যার মধ্যে প্রেম, নাটক, হাসি ও স্বদেশী গানই মুখ্য। এই 500 গানের মধ্যে সুর পাওয়া যায় মাত্র 132টি গানের। দ্বিজেন্দ্রলাল মূলত অমর হয়ে আছেন তাঁর ধনধান্য পুষ্পভরা
আমাদের এই বসুন্ধরা গানটির জন্য। ঔপনিবেশিক শাসনের প্রতি তাঁর প্রতিবাদ তাঁর বহু দেশাত্মবোধক গানে প্রতিফলিত হয়েছে। এরপর তিনি ইতিহাসাশ্রিত প্রহসন, সামাজিক, পুরাণাশ্রিত নাটক লিখতে শুরু করেন। সব মিলিয়ে তিনি মোট 21টি নাটক লিখেছেন। তাঁর লেখা ঐতিহাসিক নাটকগুলি ছিল 1903 সালে প্রকাশিত তারাবাই, 1905 সালে প্রকাশিত প্রতাপ সিংহ, 1906 সালে প্রকাশিত দুর্গাদাস, 1908 সালে প্রকাশিত নূরজাহান, 1909 সালে প্রকাশিত শাহজাহান, 1911 সালে প্রকাশিত চন্দ্রগুপ্ত প্রভৃতি। জাতীয়তাবাদ ঐতিহাসিক নাটকের মূল বৈশিষ্ট্য হলেও তিনি তাঁর লেখা ঐতিহাসিক নাটকে মৌলিকতার প্রমাণ রেখেছেন। ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেছেন পাশ্চাত্য ভাবধারাকে। তাঁর লিখিত সর্বপ্রথম ঐতিহাসিক নাটক তারাবাই। এই নাটকের মূল বৃত্তান্ত রাজস্থান থেকে গৃহীত। যদিও নাটকটি বঙ্গভঙ্গের আগে রচিত হয়েছিল, তবুও এর মধ্যে স্বদেশপ্রেমের অভাব ছিল না। দ্বিজেন্দ্রলালের নাট্য প্রতিভাকে স্বদেশী আন্দোলন কতটা প্রভাবিত করেছিল তার সার্থক পরিচয় পাওয়া যায় প্রতাপ সিংহ নাটকে। স্বদেশী আন্দোলনের ভূমিকায় বীরশ্রেষ্ঠ প্রতাপ সিংহকে শৌর্য, বীর্য, দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন তিনি। রাজস্থানের প্রেক্ষাপটে তিনি দুর্গাদাস নাটকটি লেখেন। তাঁর লেখা নূরজাহান নাটকটি তাঁর জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। এই নাটকের নায়িকা নূরজাহানকে তিনি দোষগুণের অন্তর্দ্বন্দ্ব মিলিয়ে অসামান্যভাবে ফুটিয়ে তুলেছেন। শাহজাহান দ্বিজেন্দ্রলালের অন্যতম শ্রেষ্ঠ রচনা। শাহজাহানের অন্তর্দ্বন্দ্ব নূরজাহানের পরিপূরক। দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1912 সালে প্রকাশিত পরপারে এবং 1915 সালে প্রকাশিত ও বঙ্গনারী। তাঁর লেখা পৌরাণিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1900 সালে প্রকাশিত পাশানী, 1908 সালে প্রকাশিত সীতা এবং 1914 সালে প্রকাশিত বিশ্ব। এছাড়া তিনি যে সকল প্রহসনমূলক নাট্য রচনা করেছেন সেগুলি হল 1889 সালে প্রকাশিত একঘরে, 1895 সালে প্রকাশিত কল্কি অবতার, 1897 সালে প্রকাশিত বিরহ, 1912 সালে প্রকাশিত আনন্দ বিদায় প্রভৃতি। তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে কবিতা ও গানের সংকলন। সেগুলি হল 1900 সালে প্রকাশিত হাসির গান, 1902 সালে প্রকাশিত মন্ত্র, 1907 সালে প্রকাশিত আলেখ্য এবং 1912 সালে প্রকাশিত ত্রিবেণী প্রভৃতি। দ্বিজেন্দ্রলাল রায় গভীর মনোযোগের সাথে শেক্সপিয়ার, বার্নার্ড শ প্রভৃতি ইউরোপীয় নাট্যকারদের নাটক পড়তেন, যে কারণে তিনি তাঁর নাটককে আধুনিক নাট্যরীতির ধাঁচে গড়ে তুলতে পেরেছিলেন। গিরিশ ঘোষের নাটকে যে ধর্মভাব ও আধ্যাত্মিকতার আবরণ ছিল, বাংলা নাটককে তিনি তার থেকে মুক্তি দিয়েছিলেন। দেশাত্মবোধ দ্বিজেন্দ্রলাল রায়ের মধ্যে বরাবরই ছিল। 1890 সালে যখন তিনি সরকারের হয়ে কর্মরত, সেই সময় কৃষকদের জমির অধিকার নিয়ে তিনি বাংলার গভর্নরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। 1905 সালের বঙ্গভঙ্গের পরে দ্বিজেন্দ্রলাল রায় দুটি নতুন বাংলা প্রদেশকে পুনরায় একত্রিত করতে সাংস্কৃতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই সময় তিনি বেশ কয়েকটি দেশাত্মবোধক গান লিখেছিলেন, যা আজও জনপ্রিয়। তিনি নারীদের উন্নয়নে এবং হিন্দু ধর্মীয় গোড়ামি ও আচারের বিরুদ্ধে তাঁর দৃষ্টান্তমূলক অবস্থানের জন্য খ্যাত ছিলেন। দ্বিজেন্দ্রলালের আর্যগাথা দ্বিতীয় পর্ব, মন্দ্রকাব্য এবং আরও অনেক রচনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রলালের মেবার পাহাড় গানটি শুনে জগদীশচন্দ্র বসু এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে দ্বিজেন্দ্রলালকে তিনি বাঙালির স্বদেশ চেতনা নিয়ে একটি গান লিখতে অনুরোধ করেছিলেন, যার ফলশ্রুতি হল বঙ্গ আমার জননী আমার গানটি। শোনা যায় এই গানটি গাইবার সময়ে দ্বিজেন্দ্রলালের রক্তচাপ এতটাই বেড়ে যেত যে তিনি বেশ কয়েকবার অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছিলেন। অবশেষে 1913 সালের 17ই মে কবি দ্বিজেন্দ্রলাল রায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 50 বছর।